অবস্থিত আনসার সাহেবের প্রিয় ব্যক্তিরা, আপনারা হুজুরের মহব্বতে অনেক কষ্ট করে লকডাউনের মধ্যে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে বেশি কথা বলবো না, সময় অতি অল্প। আনসার সাহেবের যে মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রতি আপনারা সর্বদাই খেয়াল রাখবেন, এই আকুল আবেদন রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়াফিল দাওয়ান আলহামদুলিল্লাহ। এখন বক্তব্য রাখবেন আল্লামা জুবায়ের আহমদ আনসারির বড় ছেলে জনাব আব্দুল্লাহ, জনাব হাফেজ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন ধরে আমার আব্বা এলাকায় আসা যাওয়া করতেছেন, বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছেন। ভুল ক্রমে যদি আপনাদের কারোর সাথে কোনো ভুল হয়ে থাকে, আমার দৃষ্টিতে দেখবেন, আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। এখন হুজুরের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন হুজুরের বড় ভাই জনাব খায়রুল বাশার বেনু। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হাজিরা, সময় অত্যন্ত সংকীর্ণ, তাই আমি দু একটা কথা বলি শেষ করে দেব। আনসারি সাহেব আমার অত্যন্ত আদরের ছোট ভাই, খুলেন আসুল মত। আমি আশা করেছিলাম আমি বড় ভাই হিসাবে আনসারি সাহেব আমার জানাজা করবেন। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জানাজা করতে আসলাম। ভাইয়ের আমার আনসারি সাহেব হয়তো এই দেশের লক্ষ লক্ষ মানুষের সাথে যোগাযোগ করেছেন, বিভিন্ন পর্যায়ে উনি হয়তো কারোর সাথে কোনো আচরণে যদি কোনো কাউকে দুঃখ পেয়ে থাকে, আমি আপনাদের কাছে জোর হাত করে ক্ষমা চাচ্ছি। আমার ভাইকে মাফ করে দিবেন। আমি সময়ের উপস্থিতি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন, অনেক গুরুত্বপূর্ণ মেহমানরা আছেন। এরপর যে অনুরোধ করছি ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার হজরত মুবারকুল্লাহ সাহেব বা দামাত বরকাতু, মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতু হতে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। বলার কিছু নাই, আনসারি সাহেবের সাথে দীর্ঘদিন যাবৎ আমাদের চলাফেরা, আমাদের জানা মতে বড় সহজ সরল মানুষ ছিলেন, মুখলেস মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার সমস্ত খেদমত গুলাকে কবুল করে এই ওসিলায় ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুক। আল্লাহ তার পরিবার পরিজনকে সবরে জামিলের তৌফিক দান করুক। আল্লাহ তার প্রতিষ্ঠিত মাদ্রাসাটাকে কেয়ামত পর্যন্তের জন্য কবুল মঞ্জুর করুন, আমিন। জি আসসালামু আলাইকুম, আমি সিরাজুল ইসলাম মিরপুরি হুজুর। একসাথে সিলেটে প্রোগ্রাম করছি অনেক বছর আগ থেকে, সিলেটের প্রোগ্রামগুলি আমি আর আনসারির সাথে দূরে রাখতাম। আমার ভাই ইসলামের জন্য বিরাট বড় একজন সৈনিক ছিলেন, আমরা সেই জায়গা শূন্য হয়ে গেছে। সুতরাং আমি উলামা একরামদেরকে ডাইকা বলি, আমরা মজবুত থাকতে হবে, নাস্তিক মুরতাদদের মোকাবেলায় সব মজবুত থাকতে হবে। আল্লাহ আমার ভাইকে উচ্চা মুকামে পৌঁছাইও, আল্লাহ হাসানের মাকে দেখা করে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আমরা শুধু জানাজায় সামিল হয়েছি, লম্বা করে কোনো কথা আমাদের পক্ষ থেকে আমাদের মুরব্বী আল্লামা মাহফুজুল সাহেব হুজুর বলবেন এবং মুরব্বীরা কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আনসারি সাহেব হুজুরের আদর্শের উপর অটল থাকার তৌফিক দান করেন।
পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা মামুনুল হক সাহেব জামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরহুম হযরত মাওলানা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ তাআলা, আমরা গত কয়েকদিন আগে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। উনি আমাদেরকে লিখিত যেই নসিহত আমাদের কাছে যেই ওসিয়তটা করেছেন, মরতে তো হবেই, আপনারা সবাই আমার মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। মাদ্রাসার দিকে, জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসার দিকে লক্ষ্য রাখলেই আনসারী সাহেবের প্রতি আমাদের হক আদায় হবে ইনশাআল্লাহ। এরপর যে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করেন জমিয়ত উলামা ইসলামের সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব। কেমন সম্পর্ক ছিল এবং কতদিনের সম্পর্ক ছিল, আমেরিকা ব্রিটেন লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশে মাসের পর মাস এক রুমে এক জায়গায় দীর্ঘদিন কাটিয়েছি। বিমানের সফর 24 ঘন্টা একসাথে করেছে। এই স্মৃতিচারণ আপনাদের সামনে এই অল্প সময়ে করা সম্ভব নয়। আমি যেহেতু পাশের গ্রামের একজন, জুবাইর আহমদ আনসারী বারবার আমার কাঁধে হাত রেখে বলেছেন, যদিও সম্পর্কে উনি আমার ভাগ্নি জামাই কিন্তু আমাকে বাইসাপ ডাকতেন, উনি আমার কাঁধে হাত দিয়ে বলেছেন, এই বাগান আমি লাগাই গেলাম, যদি আমি আপনার আগে দুনিয়া থেকে চলে যাই এই বাগান দেখার জিম্মাদারি আপনাদের। আমি বেথাবাসীকে অনুরোধ করবো, এলাকাবাসীকে অনুরোধ করবো, এই বাগান আপনাদের কাছে আমার। আজকে যদি লকডাউন না হতো, আমি রাত্রে চিন্তা করতেছিলাম যে আনসারি সাহেবের জানাজা হবে কোথায়, সেই মাঠ ব্রাহ্মণবাড়িয়া খুঁজে পাওয়া যেত না। আমার বন্ধুগণ, জুবাইর আহমদ আনসারি বাতেলের সামনে কোনোদিন মাথা মতো করেন নাই। শাপলা চত্বরের পাশে মে ফজরের নামাজ পর্যন্ত তিনি মঞ্চে ছিলেন। জুবাইর আহমদ আনসারির রেখে যাওয়া এই সকল কাজ, এ সকল আমানত আমরা যতদিন বেঁচে থাকবো ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, ওনাকে আল্লাহ পাক জান্নাতের আলা মকাম দান করুক। জীবনে যদি সামান্যতম কোনো ভুল ত্রুটি করে থাকেন, সেইগুলি আল্লাহ পাক নেকির দ্বারা পাল্টে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার পরিবার বর্গকে সবরে জমিল ইখতিয়ার করার তৌফিক দান করুক। এটা যে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আল্লামা হযরত মাওলানা হাসান জামিল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তার রেখে যাওয়া আমানত গুলাকে হেফাজতের ব্যবস্থা যে আলোচনা করবেন হযরত মাওলানা খুরশিদ আলম কাসিমি সাহেব আমাদের। দোস্তো কো ইয়ারো কে অন্দর সে উচক লেতি হে ও মৌত সে মানে নহি দরবান না কোই পাসবাঁ, মৌত জাহিল পর জেহালত সে নহি করতি রহম, ইলম পর আলিম কি ভি উসকো নহি তরস আয়ে জওয়ান। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দিনের খেদমত করার তৌফিক দান করুন। আনসার সাহেবের দিন খেদমতগুলোকে আল্লাহ কবুল করুন, ওনার গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেন, আত্মীয় স্বজনকে ছেলে মেয়েদেরকে সবরে জমিনের তৌফিক দান করুন, এলাকার মানুষকে মাদ্রাসার প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুন। ওনার একটা রাজনৈতিক পরিচয় ছিল, উনি বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির,
যারা আনসারি সাহেবের ভক্ত আল্লাহ ওনাদেরকে আনসারি সাহেবের মতো বাংলাদেশ খেলাফত মজলিসের একজন কর্মী হিসাবে কবুল করো। আমাদের সামনে এক মিনিট বক্তব্য প্রকাশ করবেন যে আমি সিআর সহশিক্ষা সচিব নীতি আব্দুল কাছে আল্লাহ পাক ওনার যে এখলাসের সঙ্গে দাওয়াতের কাজ করছেন সারা দুনিয়ায় আমাদের জন্য নজির, যারাই ওনার সঙ্গে চলাচল করছেন উনি যে টাকা পয়সা সব কিছুর রূপ পিছনে ফেলে দিনের স্বার্থে এত মানুষের মায়া মমতায় ভালোবাসায় প্রোগ্রামের পর প্রোগ্রাম এত প্রোগ্রাম করেছেন আল্লাহ পাক এই উসিলা ওনাকে মাফ করুক, ওনার প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত কবুল রাখুক। এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন জামিয়া রহমানিয়া মোহাম্মদপুর ঢাকার সম্মানিত প্রিন্সিপাল, বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সম্মানিত যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব দামত বরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা মা বা'দ। হযরতুল আল্লাম আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ আজকে আমাদের মাঝে নেই। তিনি একদিকে জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে কিয়ামত পর্যন্তের জন্য সবটায় জারিয়ার ব্যবস্থা করে গেছেন, আরেকদিকে হায়াত খুব বেশি পাননি, কিন্তু আমরা সকলেই সাক্ষী অল্প হায়াতে তিনি তার ওই হায়াতটাকে আল্লাহ দ্বীনের জন্য সম্পূর্ণরূপে উৎসর্গ করে দিয়েছিলেন। আরেকদিকে আমাদের আকাবেরদের তর্জ তরিকার ধারাবাহিকতায় মাদ্রাসা ওয়াজ নসিহতের ময়দান সামলানোর পাশাপাশি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কাজকেও সারা দেশে দেশের বাহিরে তিনি ছড়িয়ে দেওয়ার জন্য নিজেকে বিলীন করে দিয়েছিলেন। আজকে তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার যেমনিভাবে জামিয়া রহমানিয়া বেরতলা এক বড় শূন্যতার সৃষ্টি হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যেও তিনি সিনিয়র নায়েবে আমির হিসাবে দায়িত্ব পালন করছিলেন, আমাদের এখানেও বড় শূন্যতা। ওয়াজ নসিহাতের ময়দানে হক্কানি ওলামায়ে কেরামের অগ্রপথিক ছিলেন, সেখানেও এক বিরাট শূন্যতা। বেফাকুল মাদারিসুল আরাবিয়ার কেন্দ্রীয় মজলিসে আমিলা সদস্য ছিলেন। তো আমি বেফাকুল মাদারিসুল আরাবিয়ার পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এবং জামিয়া রহমানিয়া বেরতলা ব্রাহ্মণবাড়িয়া এবং আশপাশের ওলামায়ে কেরাম দিন দরদি ভাইদের কাছে আহ্বান রাখব যে আমরা যদি আনসারি সাহেবকে প্রকৃতপক্ষেই ভালোবাসি তাহলে তার রেখে যাওয়া এই সকল দিনই আমানাত, এইগুলার যথাযথ হেফাজতের জিম্মাদারি আমাদেরকে নিতে হবে এবং তার রেখে যাওয়া আদর্শ, তিনি যে আদর্শের উপরে আজীবন অবিচল ছিলেন সেই আদর্শের উপরে চলার জন্য আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই শূন্য স্থান তার কুদরতের মাধ্যমে পূরণের ব্যবস্থা করে দেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর মানুষ হিসাবে গুনাহগাতা ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করে আল্লাহ তাআলা তাকে মাগফিরাত নসিব করেন এবং তার সমস্ত দ্বীনি খিদমাতগুলোর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মাকাম আল্লাহ তাআলা তাকে দান করেন, তার পরিবারের তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং তার সহকর্মী সকলকে আল্লাহ তাআলা এই শোক সইবার এবং সবর করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকেই উপস্থিত আছেন মাওলানা রাফি বিন মনির, এছাড়া আমাদের পত্র মাদ্রাসার সভাপতি জনাব শরীফুল আলম সাহেব উনিও লোক পাঠিয়েছেন, আমরা সময় স্বল্পতার কারণে বক্তব্যের সুযোগ দিতে পারছি না। এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন নরসিংদী বোয়াপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ও শাইখুল হাদিস, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির হযরত মাওলানা ইসমাইল নূরপুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম,
اذكروا معاصينا موتاكم لآخر حديث उपस्थित हजरत उलमाए कराम मुसल्लान आजम आज के हमारा उपस्थित एक जन आलेम मुताबाखर बुशान आलेम दिन अल्लमाजुन अंसारी नबफ मरकद जाना जाए तिनी एक जन बुशान आलेम दिन छिलेन दिनेर अनेक दिके तिनी खिदमत करे गेछेन विशेष करे কোরআনে পাকের তাফসিরে অনেক খেদমত করেছেন আল্লাহ তাআলা ওনার সমস্ত খেদমতগুলোকে কবুল মঞ্জুর করুন আমিন এবং তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবামির ছিলেন আল্লাহর জমিনে তওগতি শক্তির শাসনকে উৎখাত করে করেন শাসন প্রতিষ্ঠার আন্দোলনে তিনি আজীবন মগ্ন ছিলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সে বাংলাদেশ খেলাফত মজলিসের সে ছায়াতলে এসে আল্লাহর জন্য কোরআন শরণ প্রতিষ্ঠা করার সেই তৌফিক দান করুন আমিন পরিশেষে তিনি দিনে একটি কলা দুর্গ জামিয়া রাখনা পাই সকলে মাদ্রাসাকে আমরা খেদমত করব আল্লাহ তাআলা ওনাকে মাগফিরাত করুন ও রাফা দরজাত করুন আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের অনেক মুরব্বী ছিলেন হযরত মাওলানা আমাদের যে ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী সিরাজী সাহেব হুজুর অসুস্থ হুজুর প্রতিনিধি পাঠিয়েছেন সালাম জানিয়েছেন আমাদের অন্যতম পরিচিত হযরত মাওলানা হাসানাত আমিনী সাহেব উনিও কি করে লোক পাঠিয়েছেন সকলকে শুভ সালাম জানিয়েছেন এবং শুভ বার্তা দিয়েছেন মুফতি ওয়াক্কা সাহেব উনিও লোক পাঠিয়েছেন সমবেদনা জানিয়েছেন হযরত মাওলানা আশিক আলহী সাহেব জামিয়া ইউনিভার্সিটি শাইখুল হাদিস হুজুর প্রতিনিধি পাঠিয়েছেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন হযরত মাওলানা আকসিনার পীর সাহেব আরো অনেকে উপস্থিত আছেন এখন এর আগে বক্তব্য পেশ করবেন ব্রাহ্মণবাড়িয়ার গর্ব জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস এবং জামিয়া দারুল আরকামের প্রিন্সিপাল বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সম্মানিত সহসভাপতি এবং এই বেরতলা গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আমি প্রথমে অনুরোধ জানাই দেখেন ঈদগামাতের পশ্চিমে অর্থাৎ লাশের পশ্চিমে যারা আছেন যান না হয় আপনাদের নামাজ হবে না আপনারা আমি আমি বক্তব্য দেওয়ার সময় নাই আমার একজন মখলিস সাথীকে আজকে আমরা হারিয়েছি উনি ছিলেন আন্তর্জাতিক মানের মুফাসসির কোরআন ওনাকে আমি এ যাবৎ পেয়েছি অত্যন্ত সাহসী এবং উনি ছিলেন বড় উঁচু মানের হিম্মতওয়ালা আমি এতটুকু কথা বলতে চাই আমি এই গ্রামের ছেলে হিসাবে আমি আপনাদের সামনে ওয়াদা করতেছি আমার সাধ্য মোতাবেক ওনার রেখে যাওয়া এই মাদ্রাসার জন্য আমি সাজিদুর রহমান সার্বিক সহযোগিতা করব আপনাদের সবার কাছে অনুরোধ জানাই বিশেষ করে গ্রামবাসী এলাকাবাসী আপনাদের কাছে আমি আহ্বান জানাব আপনারা উনি আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেবের এই স্মৃতি এই আমানত জামিয়া রহমানিয়া মাদ্রাসার আপনারা সাধ্য মোতাবেক সকলেই সহযোগিতা করতে আপনারা সবাই রাজি আছেন কিনা আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক ওনাকে জান্নাতের আলা মকাম দান করুক রাস্তার মধ্যে যারা দাঁড়িয়েছেন মাদ্রাসার সাইনবোর্ড আপনারা খেয়াল করেন মাদ্রাসার সাইনবোর্ডের পূর্ব পাশে যাইতে হবে মাদ্রাসার সাইনবোর্ডের পশ্চিম পাশে কেউ দাঁড়াইবেন না লাশের পূর্ব পাশে থাকতে হবে লাশের আগে যাওয়া যাবে না এই জন্য মাদ্রাসার এই রাস্তার মধ্যে যে ট্রাকটা দাঁড়ানো আছে লোকজন যারা দাঁড়ানো আছেন আপনাদেরকে অনুরোধ করছি ট্রাকটাকে সামনের দিকে যাইতে দেন ট্রাকটা পূর্ব দিকে বা পশ্চিম দিকে চলে যাক এরপরে আপনারা এখানে সাইনবোর্ডের পূর্ব পাশে যাবেন সাইনবোর্ডের পূর্ব পাশে যাবেন সব বন্দি হওয়া সম্ভব নয় অধিক লোকজনের কারণে এই জন্য সবাই কেবলার দিকে হয়ে দাঁড়াবেন তবে লাশের আগে কেউ যাইতে পারবেন না
লাশের পেছনে অর্থাৎ সাইনবোর্ডের পূর্ব পাশে সকলেই কবরের দিকে হয়ে দাঁড়ান, সকলেই কবরের দিকে হয়ে দাঁড়ান। জি, এখনই জানাজা শুরু হবে। জানাজার নামাজে ইমামতি করবেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব, নব্বরাল্লাহু মারকাদাহু। তিনি যেমন দিনী প্রতিষ্ঠান রেখে গেছেন জামিয়া রহমানিয়া বেরতলা, তেমনি উনি তিনটি ছেলে রেখে গেছেন হাফেজ মাওলানা। তার মধ্যে ওনার মেজো ছেলে হাফেজ মাওলানা আসাদুল্লাহ, যার জীবনের প্রতিটি পর্বে বেফাকুল মাদারিসিল আরবিয়া এবং হায়াতুল ওলিয়াউল জামিয়াতুল কওমিয়ার প্রতিটি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকা সর্বোচ্চ দশের ভিতরে সবসময় রয়েছেন, একটু থেকে দাওরা হাদিস পর্যন্ত। তার সেই মেধাবী ছেলে, মেজো ছেলে হাফেজ মাওলানা আসাদুল্লাহ হযরত আনসারী সাহেবের জানাজার নামাজে ইমামতি করছেন। দ্বিতীয় ছেলে, আপনারা যারা মাঠে আছেন কাতার বন্ধু হয়ে আপনাদের ফাঁকে রাস্তার লোকগুলিকে ঢুকতে দেন, মাঠে আপনারা কাতার বন্ধু করে রাস্তা ব্লক করে রাখছেন, যারা রাস্তায় আছে আপনাদেরকে মাঠে ঢুকতে দেন, তাড়াতাড়ি মাঠে ঢুকতে দেন, কাতার ভেঙে আপনারা মাঠে চলে আসেন, সাইডে পূর্ব পাশে চলে আসেন। আমাদের এলাকার লোকজন তারা সময় উপযুক্ত আসেন, বেরোনোর জন্য লেখার জন্য আসছেন, সবাই পিছনে চলে যান। জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুরের জানাজা এখানে কেহ ভিড় না করি, দয়া করে সকলে চলে যায়, এখানে কেহ ভিড় না করি, লাল দেখানো হবে না, হবে না, হবে না। অতএব কেউ এখানে আসবেন না, শৃঙ্খলার সাথে আপনাদের কাছে অনুরোধ করছি, যার যার স্থানে আস্তে আস্তে চলে যায়, সকলে যার যার স্থানে আস্তে আস্তে চলে যায়। আমাদের সাদুচ্ছে হুজুরের ঘোষণা শুনেন। সবার কাছে বিনীত অনুরোধ, সবাইকে ধন্যবাদ। ঢাকা থেকে এই দুর্যোগপূর্ণ অবস্থায় শীর্ষ ওলামায়ে কেরাম এসেছেন, বেরতলা গ্রাম এবং জামিয়া রহমানিয়া পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, এবং ব্রাহ্মণবাড়িয়া সিলেট সহ নাসিরনগর সহ দূর দূরান্ত থেকে যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম আসছেন সবাইকে ধন্যবাদ জানাই। এখন দেখেন রাস্তা ব্লক হয়ে আছে, আপনারা জানেন সিলেটের শেখ আব্দুল মমিন সাহেবের জানাজা করতে দেওয়া হয় নাই, এক ঘন্টা আগেই জানাজা করে দিতে বসছে। আমাদের আমাদের প্রশাসন, ডিসি সাহেব, এসপি সাহেব আমাদের প্রতি সুসম্পর্ক থাকার কারণে ওনারা অনেকটা সহযোগিতা করেছেন, সময় দিয়েছেন। অতএব আমরাও মানবতা দেখাই, আমরা অতি তাড়াতাড়ি রাস্তার ব্লক ছেড়ে দেই, আমরা অতি তাড়াতাড়ি আমরা এখান থেকে যার যার গন্তব্যে চলে যাই। পরিস্থিতি বড় খারাপ এই করোনা ভাইরাসের সময়, এরকম গাদাগিরি করা এটা আইনসম্মত নয়। তারপরে ওলামায়ে কেরাম কে এই ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন অত্যন্ত শ্রদ্ধার করার কারণে তারা এই সুযোগটা দিয়েছেন। অতএব আমরা আর দেরি না করে অতি তাড়াতাড়ি আমরা যার যার বাড়িতে চলে যাই, মহাসড়ক আমরা খুলে দেই, আমরা লাশের দিকে
আগাই না, লাশ দেখানো হচ্ছে না, লাশ আর দেখানো হবে না। আপনারা জানাজায় আসছেন, অনেক অনেক সওয়াব পাবেন, সবাইকে ধন্যবাদ। সকলেই কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আনসারী সাহেবের মকাম আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসে দান করেন। আরো অনেক উলামায়ে কেরাম অসুস্থ আছেন, আল্লামা শাহ শাইখুল ইসলাম মাওলানা আহমদ শফি দামাত বারাকাতুহুম তিনি ঢাকাতে হাসপাতালে আছেন, ওনার জন্য দোয়া করেন। আল্লামা মনিরুজ্জামান সিরাজি অসুস্থ, আল্লামা আশেক আলী সাহেব অসুস্থ, অনেক উলামায়ে কেরাম অসুস্থ, সবার জন্য দোয়া করি, সারা দেশ সারা পৃথিবীর জন্য দোয়া করি। আল্লাহ যেন করোনা ভাইরাসের এই মহামারী থেকে সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত করেন, বলেন আমিন।